একটা গরের দরকার না একটা গর করে দিলে সবচেয়ে দুঃখের বিষয় হলো এই মেয়েটার নামে ঘর আবেদন করা শর্ত তার ওয়েটিং লিস্টে থাকা পরও আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব এই পাঁচ নং সদর ইউনিয়ন পরিষদের উনি আয়শা নিজ চোখে এখানে সরজমি দেখে গেছেন এবং তার নাম লিস্টে ছিল থাকার পরও এই ঘরটা হয়নি আমরা চেয়ারম্যান সাহেবকে বলার পরও উনি যে কথাটা বলছে এটা দুঃখজনক কিন্তু সরকার গৃহহীনদের বা যাদের ঘর নেই তাদেরকে দেওয়ার কথা ছিল কিন্তু আমাদের বর্তমান চেয়ারম্যান সাহেব জনাব শফিকুল ইসলাম মীর উনি এই ঘরটি দিতে গেলে যাতায়াত খরচ এই মহিলার দ্বারা সম্ভব না বিধেই এই ঘরটি হয় নাই যে কথাটা উনি আমাকে নিজেই এই কথাটা বলেছেন এই মহিলার বাবা বৃদ্ধ এখন আজ দশ বারো বছর ধরে উনি চোখে দেখে না তার মাও বৃদ্ধ এই মহিলার স্বামীটা বিশ হইতে বাইশ বছর আগে মারা যায় তখন আমরা ছোট ছিলাম হয়তো আঠারো বিশ বছর বয়স ছিল আমাদের তখন থেকে এই মহিলারা এই সংসারে হাল ধরছে টাকা পয়সার অভাবের কারণে এই মহিলাটার আর বিয়ে দেওয়া যায় নাই যখন এর স্বামীটা মারা যায় তার আট মাসের একটা ছোট মেয়ে গর্ভ ছিল এই মেয়েটাকে নিয়ে এই বাড়িতে চলে আসে এবং ওই স্বামীর বাড়িতে তার কোনো অবস্থান নেই থাকার মতো জায়গা সম্পত্তি তেমন নয় সে বিধা এখানে কাজ করতেন কি কি কাজ করতেন মগবানি করছি আর আল্লাহ অদ্যবধি এই মেয়েটাই এই শামসুন্নাহার এই মেয়েটাই তার এই দুটা মেয়েকে মানুষ করছে ছোট থাকতেই লালন পালন করে এবং আমরা গ্রামবাসীর সহযোগিতায় এই দুটা মেয়েকে আমরা বিবাহ শাদী দিয়েছি এখন পর্যন্ত আমরা বিভিন্নভাবে সরকারের কাছে আবেদন করেছি আমাদের ইউপি চেয়ারম্যানের কাছে এই শামসুন নাহারের একটা বিধবা কার্ডের জন্য কিন্তু আমরা এটা পাই নাই কত বছর সামনে গিয়ে স্যার দিয়ে দিয়ে খুঁজে বিচারি আমি নিজ খাই খাবার খুঁজে দেয় কিছু বাবা মিশা কথা কিছু খাইতাম না দাদার নাই সম্পত্তি না কিছু এখন আপনার কি প্রয়োজন খুব দরকার কোনটা এই ঘরের জন্য একটা আবেদন করছিলাম এই ঘরে তো থাকার মতোই না আমরা মাঝে মধ্যে আসি আসলে দেখা যায় বৃষ্টি বাদল হইলে এই ঘরের মধ্যে বৃষ্টি পানি ঢুকে যায় থাকার মতো না এবং তার যে দুটা বাচ্চা মেয়ে নায়নাতকুর আছে তারা আসলে থাকতে পারে না এই যে পাশে যে ছোট ঘরটা দেখছেন তার বাপ মাকে এই ছোট এই ঘরটা আমরা নিজে অর্থায়নে আমরা করে দিয়েছি এই পাশে ঘরটা সাহায্য করছে পুরো অবস্থা যে উনি ওনার যে অবস্থা এই অবস্থায় সংসার চালানো বড় কষ্ট বড় বাড়িতে কামে জানে না করতে পারে না বুড়ো অবস্থা মা বাপ তারপর এখন বেশি সমস্যা মানিয়া এগুন লইয়া বড় সমস্যা কোনো দিকেও যাইতে পারে না মানিয়া কোনো কোনো ভাতা বাতা পাইতেছে না সরকার তরফ থেকে এবং ক্লাস পাইতেছে না এবং আশা করি সরকার যদি দয়া করে একটা গর দরজা করে দেয় তাহলে এরা থাকার ব্যবস্থা হবে ঘরও তেমন বেশি ভাঙা চলে না মেঘ বৃষ্টি আসতে পানি পড়ে থাকার মতো কোনো সুযোগ সুবিধা নেই
এই করোনাকালীন মহামারীতে কোনো ব্যক্তি এখানে আসা খোঁজ খবর নেয় নাই, শুধু আমাদের সদর ইউনিয়নের একজন চেয়ারম্যান প্রার্থী, সদর ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ পদনিয়া সুমন এখানে আমার মাধ্যমে সে নিজে আইসা তিনবার করোনাকালীন তাদের খাদ্য এবং টাকা নগদ অর্থ প্রদান করেছেন। এই ছাড়া এই বাড়িতে এই ফ্যামিলিটা একটা অসহায় ফ্যামিলির পাশে কেউ দাঁড়ানি। এখন এই মেয়েটার চলাফেরা এই সংসার জীবনে করতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে, এই তাদের অসুখ বিসুখ এই মুরব্বীদের খরচপাতি জোগাইতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তাই আমরা সরকারের কাছে আকুল আবেদন করব যে আগামী দিনে যেন এই শামসুন্নাহারের দিকে পরিবারের দিকে লক্ষ্য রেখে যেন একটি তাকে ঘর দেওয়া হয়, তাহলে হয়তো সে না খেলেও অনন্তপক্ষে একটু ঘুমাতে পারবে। আর বর্তমান আমাদের হাজীগঞ্জ শাহরাস্তি শাহরাস্তি হাজীগঞ্জের মাটি ও মানুষের নেতা মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরুত্তম এমপি মহোদয় যখন আমাদেরকে শতভাগ বাতা দেওয়ার কথা বলেছেন, তখনই আমরা এই শামসুন্নাহার এবং তার মা এই দুজনের কার্ডটি আমরা আবেদন জমা দিয়েছি। ইনশাল্লাহ এই কার্ডটি আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। তদুপরি আমি আমাদের এমপি মহোদয়ের কাছেও একটু আবেদন রাখবো, অনন্তপক্ষে অসহায় ফ্যামিলিটির দিকে লক্ষ্য করিয়া একটি সুন্দরভাবে এই ফ্যামিলিটাকে একটু সহযোগিতা করার জন্য আমি আবেদন করব এবং আবেদন জানাচ্ছি আমাদের এমপি মহোদয়ের কাছে এবং স্থানীয় যারা এলাকাবাসী বিভিন্ন জনগণ আছেন, মানবিক দৃষ্টিতে কারো যদি একটু সহানুভূতি হয় এই ফ্যামিলিটির দিকে এসে দেখার জন্য দেখে যাবেন এবং যদি সহযোগিতা করার মন মানসিকতা সহযোগিতা করবেন